প্রিয় বন্ধুরা তোমরা যারা একাদশ এবং উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণভাবে ফাঁস হয়ে গেছে একটি স্কুলে সেই কারণে আবার পুনরায় তোমাদের পরীক্ষার মানে একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দাবি উঠছে পুরো বিষয়টাই এই ভিডিওতে জানাবো কি ঘটেছে কিভাবে প্রশ্নপত্র লিক হয়েছে এ কি এই মুহূর্তে তথ্য রয়েছে সমস্তটাই কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই বলে রাখি তোমরা সকলেই জানো ফার্স্ট টার্মে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয় দশটা থেকে শুরু এবং দুপুর দুটো থেকে শুরু হয় কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষা প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু নিজের স্কুলেই নেওয়া হচ্ছে এই কারণেই কিন্তু এই প্রশ্নপত্র লিক হয়েছে কি হয়েছে ব্যাপারটা ভালো করে তোমাদের বুঝিয়ে বলি এই মঙ্গলবার অর্থাৎ কালকে বাগনান বালিকা হাই স্কুলে কিন্তু সকল উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যায় এবং সকাল দশটা থেকেই কিন্তু পরীক্ষা উচ্চ মাধ্যমিকের শুরু হয় কালকে মঙ্গলবার অর্থাৎ উনিশ তারিখ উনিশ তারিখে উচ্চ মাধ্যমিকের শিক্ষা পরীক্ষা ছিল চল্লিশ নম্বরের যেটা দশটার থেকে শুরু হয়ে বারোটায় শেষ হয়ে যাওয়ার কথা এই চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা চলেছিল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং সেই সময় প্রশ্নপত্র একদম অমিল পায় ছাত্রছাত্রীরা প্রত্যেকটা ছাত্রছাত্রী বলে যে একা উচ্চ মাধ্যমিকের শাড়ি শিক্ষা আমাদের সিলেবাস যে রয়েছে সেই সিলেবাসের মধ্যে থেকে কোশ্চেন নেই বাইরের থেকে কোশ্চেন দেওয়া আছে কিন্তু টিচাররা ছাত্রছাত্রীদের কথা শোনে না কোনো রকমভাবে লিখে বা কোনো রকমভাবে পরীক্ষা দিয়ে এ তারা কিন্তু প্রশ্নপত্র নিয়ে বাড়ি চলে যায় পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকের শাড়ি শিক্ষার খাতা গোছাতে গিয়ে এ শিক্ষকরা দেখেন এটা তো একাদশ শ্রেণীর প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে ভুলবশত উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র নয় এক্ষেত্রে আবার পুনরায় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের প্রত্যেককে কল করা হয় আবার দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের সাথে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরাও দ্বাদশ শ্রেণীর প্রশ্নে পরীক্ষা দেয় এবং সেই পরীক্ষার প্রশ্নপত্র বোর্ডে পাঠানো হয় তার মানে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু একাদশ শ্রেণীর প্রশ্নপত্র এবং দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র দুটোই কিন্তু ওই স্কুলের ক্ষেত্রে সম্পূর্ণভাবে লিক হয়ে গেল যখন প্রথম টামে এ দশটার সময় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল তখন একাদশ শ্রেণীর প্রশ্নপত্র পেয়ে গেছিল এবং বাড়িতে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে গেছে সেই প্রশ্নপত্র ও একাদশ শ্রেণীর সেই প্রশ্নপত্র অন্যান্য স্টুডেন্টদের যদি দেখায় তাহলে অন্যান্য স্টুডেন্টরা একাদশ শ্রেণীর প্রশ্নপত্র দুপুর বারোটার সময় পেয়ে গেল ওদের দুটোর থেকে পরীক্ষা আগেই লিক হয়ে গেল প্রশ্নপত্র এবং দ্বিতীয় যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা দিয়ে বাড়ি চলে গেছে দুপুর বারোটার পর যখন অন্যান্য বন্ধু বান্ধবেরা বাড়ি গেছে তখন তাদের প্রশ্নপত্র মিলিয়ে দেখলে বা প্রশ্নপত্র পেয়ে গেলে সম্পূর্ণ প্রশ্নপত্রের দেখে নাই। এবং তারপরে যদি দুটো সময় অ্যাকচুয়ালি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিয়ে থাকে ওই স্কুলের ক্ষেত্রে তারা তো প্রশ্নপত্রটা আগেই পেয়ে গেল অর্থাৎ একদিক থেকে ওই স্কুলের ভুলবশত ও একাদশ শ্রেণীর প্রশ্নপত্রটাও লিক হলো দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্রটাও লিক হলো এই নিয়েই কিন্তু শুরু হয়ে গেছে জটিলতা স্কুল কর্তৃপক্ষ বলছে আমার কোনো আমাদের কোনো দোষ নেই যে ইনচার্জ ছিল অফিসার ইনচার্জ তার ওপর দোষ চাপাচ্ছে এ এ একে অপরের ওপর দোষ চাপিয়ে এই বিষয়টাকে এড়িয়ে চলছে কিন্তু এখানে অভিভাবকদের দাবি যে প্রশ্নপত্র ভুল দেওয়া হয়েছে প্রশ্নপত্র লিক হয়ে সেই কারণে আবার পুনরায় পরীক্ষা নিতে হবে বাদবাকি পুরো ব্যাপারটাই তোমরা বুঝতে পেরেছো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাদশ শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে দেওয়ায় কিন্তু একাদশ এবং দ্বাদশ উভয়ের প্রশ্নপত্রই লিক হয়ে গেছে অর্থাৎ অনেক আগেই ছাত্রছাত্রীরা কিন্তু একাদশ শ্রেণীর ক্ষেত্রেও প্রশ্নপত্র পেয়ে গেছে এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ওই ক্লাসের ওই স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু আগেই দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র পেয়ে গেছে পরীক্ষা যেহেতু তাদের লেটে হয়েছে সেই কারণেই কিন্তু এই মুহূর্তে এ অভিভাবকদের তরফ থেকে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি উঠছে এ এবং এটা নিয়ে কিন্তু বোর্ড তৎপর বোর্ড জানাবে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত জানাবে কি করা হয় এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি কিন্তু পুনরায় সব জোরালো দাবি উঠছে এই পরীক্ষা যাতে পুনরায় নেওয়া হয় তোমাদের কী মনে হয় উনিশ তারিখের শারীরিক শিক্ষা পরীক্ষা আবার পুনরায় নেওয়া উচিত পরীক্ষার প্রশ্নপত্র ভুল দেওয়ার কারণে যে একাদশ এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে এ নিয়ে তোমাদের কী মতামত রয়েছে কি করলে অ্যাকচুয়ালি সব দিকটা ঠিক হয়ে যাবে না পুনরায় পরীক্ষা নেওয়া উচিত অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও প্রত্যেকে ভালো থেকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত